করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের করণীয় এক ঘন্টা পরপর বিশ সেকেন্ড ধরে সাবান দিয়ে ভালো করে হাত ধোবো নাক মুখ ও চোখে হাত দিব না হাঁচি কাশির পর টয়লেট ব্যবহারের পর অসুস্থদের যত্ন নেয়ার পর খাবার প্রস্তুত করার আগে এবং পরে খাওয়ার আগে হাত ময়লা হলে প্রাণী বা প্রাণীর বর্জ্যের সংস্পর্শে আসার পর অবশ্যই আমরা সকলে হাত ভালো করে সাবান দিয়ে ধুবো হাতের কাছে সাবান না থাকলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব হাঁচি কাশির সময় রুমাল টিস্যু বা হাতের কোনোই ব্যবহার করব ব্যবহারের পর টিস্যু ডাস্টবিনে ফেলে দিব বাসায় থাকব প্রয়োজন ছাড়া ঘরে থেকে বের হব না বাইরে থেকে এসে জামা কাপড় পাল্টে পরিষ্কার পরিচ্ছন্ন হব বাইরে গেলে অবশ্যই আমরা মাস্ক ব্যবহার করব আশেপাশের মানুষ থেকে অন্তত ছয় ফিট দূরে থাকতে হবে হ্যান্ডশেক এবং কোলাকুলি করা যাবে না প্রতিদিন ব্যবহারের জিনিসপত্র জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে করোনা প্রতিরোধে আতঙ্ক নয় সচেতনতাই প্রয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও আরও নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ভালো থাকুন